করোনা গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী বরানগরে। করোনায় আক্রান্ত পৌরসভার পৌর প্রশাসক অপর্ণা মৌলিক সহ এক্সিকিউটিভ অফিসার, ফাইন্যান্সিয়াল অফিসার সহ একাধিক কর্মী। এর জেরে রবিবার বরানগরে পৌরসভায় পুলিশ প্রশাসন বাজার কমিটি ও পৌরকর্তারা এক বৈঠকে বসে। সেখানে সিদ্ধান্ত, আগামী 15 দিনের জন্য সপ্তাহে 4 দিন পৌর এলাকার সমস্ত বাজার বন্ধ থাকবে। সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার ও রবিবার বাজার বন্ধ থাকবে। জরুরি ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে বলে জানান পৌরসভার জনস্বাস্থ্য বিভাগের পৌর প্রশাসক মণ্ডলীয় সদস্য দিলীপ নারায়ণ বসু। সিদ্ধান্ত হয়েছে যে মঙ্গল, বৃহস্পতি, শনি, রবি 4 দিন বরানগরের সব বাজার বন্ধ থাকবে। সবজির বাজার, মাছের বাজার, মাংসের বাজারে মাংসের দোকান, ফলের দোকান সব বন্ধ থাকবে। এবং অনেক বাজারের পাশে পার্শ্ববর্তী কিছু বাজার তৈরি হয়, ধরুন বাইরে থেকে ভাঙড় থেকে ভ্যানে করে নিয়ে এসে লাইন দিয়ে সব বসে পড়ে, আমরা সে বাজারগুলো বন্ধ রাখব। এবং সেক্ষেত্রে বরানগর পৌরসভার সমস্ত কোঅর্ডিনেটররা এবং বরানগর থানা যৌথভাবে সেই অভিযানটা চালাবে। ধরুন হিসেব মতো কালকে থেকে হয়, কিন্তু যেহেতু আজকে সিদ্ধান্ত হয়েছে আমরা 24 ঘন্টার জন্য ছাড় দিলাম। যদিও সোমবার দিন এমনি খোলা থাকবে, মঙ্গলবার থেকে কার্যকর হবে, আগামী 15 দিন কার্যকর হবে। পরিস্থিতি যদি উন্নতি হয় তাহলে এটা বন্ধ করে দেবো, আর যদি পরিস্থিতি অবনতির দিকে যায় এটা আরও বাড়াবো এবং শিথিলতা আরও বাড়াবো। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।